বলছি হ্যাঁ তো গা ছমছম করছে, খুব অন্ধকার, ভয় পাচ্ছিস না তুমি? হাই গাইস, কেমন আছো? আরও একটা ভৌতিক ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমার অনেক দিনের ইচ্ছা ছিল এটা, যে তারাপীঠ মহাশ্মশানে রাত্রিবেলা যাওয়ার এবং সেইখানে রাত্রিবেলা যে অ্যাম্বিয়েন্সটা আছে সেটাকে ফিল করার। তো ভূত বা অলৌকিক কিছু দেখা বা না দেখা সেটা তো আমাদের হাতে নেই, আমরা বড় সেখানে যেতে পারি, সেটা ফিল করতে পারি, একটা ঠান্ডা বা একটা গরম বা একটা অনুভূতি বা একটা এনার্জি কিছু থাকলেও থাকতে পারে, সেটা আমরা ফিল করতে পারি। এখন ভূত আমি দেখেছি বা আমি কোনো অতৃপ্ত আত্মা দেখেছি বা অলৌকিক কিছু ঘটেছে সেটা বাড়তি পাও না, তবে সেটা যে কনফার্ম হবে তার কোনো গ্যারেন্টি নেই। তবু আমরা তারাপীঠ গেছিলাম এবং সেক্ষেত্রে আমরা ডিসাইড করেছিলাম যে রাত্রিবেলায় শ্মশানে যাব, তারাপীঠ মহাশ্মশানে, এবং সেখানকার যে এনভায়রনমেন্ট বা অ্যাম্বিয়েন্স যেটা রয়েছে সেটা সকলের সামনে তুলে ধরবো। চলুন যাওয়া যাক। তুমি আগে বললে তো রসটা ফেলতু, সেখানে রসটা তাহলে ফেলতু। হ্যাঁ গো, তোমার গাড়ি কিনবে বলে নাকি মেয়ে লাগে এসে ঘরে বসে ছিল, তখন গাওয়া বলছে স্কুটি জানিস? হ্যাঁ, ও মেয়ে এসে বসছে কিনতে দেবে না, না বলছে মা যেতে চাইনি জানিস, মা আমাকে লক্ষণ বলছিল দুঃখ আমি গাওড়া কেন মনে করবো খুলে বলে, কখন কাকে মনের কথা খুলে বলে বোঝা মুশকিল, এখন আমাকে বলেনি গাড়ি নেয়নি আর। হ্যাঁ না, আরে তোমাকে তো বললে তোমার খবর তোমার পাচার হয়ে যাবে শত্রুদের কাছে। ভয় পাচ্ছিস না তুমি? ভয় লাগছে, ওই তো শ্মশান মনটাই। কোন দিকে শ্মশান? এত অন্ধকার কেন? চুল্লি কোথায়? জুতো খুলে যায়, আরে চল না ওদিকে, ওদিকে চল, জঙ্গলের দিকে চল। না না না, এ দীপেন্দু এটা না রে, কি অন্ধকার কেন রে পুরো? তো এটা শ্মশান না, ছিনে না কিছু না, ব্যাঙের মাথা। না রে কাঠের আছে, এদিকে এদিকে কোন দিকে এদিকে ওই তো চিমনি, ওই যে চিমনি এখান থেকে গেট দে, গেট আছে আটকানো, ওই তো শ্মশান না না ওদিকে 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 মন ওদিক দিয়ে ওদিকে সেটাই তো বলছি, শ্মশান 24 ঘন্টা চলে এখানে, সব দূর দূরান্ত থেকে পুরাতে আসে। হ্যাঁ ওই তো মাথায় কোনো চাল
সার্বিক মাস্টার সেন্টার জিজ্ঞেস কর এখানে কাটে কাটে এই তো কাটে ওই কাটে ওই তো ওইখানে কাটে ওই দুটো ওই তো গো কাটে ওইখানে তোর যেখানে ঢুকছিল ওই তো কাটে বলছি হ্যাঁ এখন ইলেকট্রিক করে দিয়েছি হয়তো এখানেই আছে এইখানটা আসুন এদিকে আসুন অফ করতে নদীর জলের শব্দ তো গাছ হমচম করছে পুরো অন্ধকার হরে কৃষ্ণ সবই আজ এখানে জামা কাপড় পড়েছিল ওটাও তো আছে ওই আগে আছে আরে আমি বলবো নতুন লোক জানি না কি বলবো রাস্তা বেড়াল আলো ঠালো হয়ে গেল তো লোকজন এইখানেই পড়তো এটা রাস্তা তো দ্বারকা নদ পরিষ্কার বলে দিই কোনো অলৌকিক কিছু দেখিনি কোনো ভূত দেখিনি কিছুই দেখিনি তবে হ্যাঁ ট্রাস্ট মি বিশাল ভয় পেয়েছিলাম মানে একটা সময় এসে আমরা পুরো দাঁড়িয়ে পড়েছিলাম ডিসাইড করতে পারছিলাম না যে আদৌ ভেতরে যাবো কি যাবো না ওটা গা ছমছম করা পরিবেশ আসলে অন্ধকার তো কারণ ফ্রন্টে কী রয়েছে বুঝতে পারছিলাম না ওদের কথা ছেড়ে দিলাম অলৌকিক কিছু থাকতে পারে বা কোনো বাজে লোকও থাকতে পারে সব সময় যে তান্ত্রিক ভালো হবে এমন তো কোনো কথা নেই অনেক অসাধু তান্ত্রিকও থাকে তো তারা কীভাবে রিয়্যাক্ট করবে ইভেন দুজন তান্ত্রিক ছিল যারা আমাদেরকে এটাও বললো যে ভিডিও করতে না বা ফোন থেকে ছবি তুলতে না তো আমরা তাও আমাদের মতো করে ট্রাই করেছি যতটা করা যায় এবং ফিল করার চেষ্টা করেছি হ্যাঁ ভয় পেয়েছি ট্রাস্ট মি ভয় পেয়েছি ভূত দেখতে পাইনি অলৌকিক কিছু ঘটেনি কিন্তু ভয় পেয়েছি এটা আমি বলবই অবশ্যই বলবো তবে আমি বাকিদের মুখে শুনলাম যে আগের নাকি অনেকটা জায়গা জুড়ে এই শ্মশানের অবস্থানটা ছিল এবং ডাইরেক্ট পোড়ানো হতো যদি এখন সেটা ইলেকট্রিক চুল্লিতে কনভার্ট হয়েছে ডাইরেক্ট ব্যাপারটা আর নেই তবে বিভিন্ন সময় অমাবস্যার রাতে এখানে এলে নাকি অনেক সময় বিভিন্ন ঘড়ি সন্ন্যাসী বা তান্ত্রিকদের নাকি যজ্ঞ করতে বা ধরুন কোনো সাধনা করতে দেখা যায় তো আমরা একদম মিডনাইটে গেছিলাম তখন খুব সুন্দর দুটো ফুটো বাজে দুটো আড়াইটা বাজে তো সেরকম কিছু দেখতে পাইনি যেটুকু যা ক্যামেরা ধরা পড়েছে বা যেটুকু যা আমরা ফিল করেছি সেটাই তুলে ধরলাম তারাপীঠ মহাশ্মশান নিয়ে কারো যদি কোনো ফ্যাসিনেশন থাকে বা কোনো যদি ডেটা বা কিছু যদি তথ্য থাকে অবশ্যই শেয়ার করতে পারেন কমেন্ট বক্সে ভিডিওটা কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটাকে লাইক এবং শেয়ার করবেন যারা প্রথমবার তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন কারণ এই ধরনের অনেক অলৌকিক ঘটনা বা ভূতুরে ঘটনা কিংবা কোনো অলৌকিক গল্প বা ভূতুরে গল্প নিয়ে আমাদের এই চ্যানেলটি তৈরি হয়েছে আগামী দিনে এরকম অনেক তথ্যবহুল ভিডিও আসবে যেখানে ভৌতিক বা অলৌকিক ব্যাপার থাকবে সুতরাং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে রাখবে পরের আরেকটা ভিডিওতে ফিরছি টিল দেন টেক কেয়ার।